মাথা পিছু ২০ কোটি টাকা করে থোক বরাদ্দের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা। ১০ বছরে তৃতীয়বারের মতো চাওয়া এডিপি বহির্ভূত বরাদ্দ প্রস্তাবনায় দেখানো হয়েছে অস্বাভাবিক ব্যয়। এরপরও দাবি মেটাতে প্রায় ৭০০০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্তও এক প্রকার চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। এ উদ্যোগের কড়া সমালোচনা করেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। যদিও মন্ত্রী বলছেন সংসদ সদস্যদের সরাসরি অর্থ ব্যয়ের সুযোগ না থাকায় অনিয়ম হবে না প্রকল্পে। জুবায়ের ফয়সালের রিপোর্ট। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন দেশ পরিচালনায় যুগোপযোগী নানা বিধিমালা তৈরিতে জনগণের প্রতিনিধি হয়েই কাজ করার কথা সংসদ সদস্যদের। অন্যদিকে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের পরিচালক স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো। অথচ অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নামে শেষ ১০ বছরে তৃতীয়বারের মতো ২৮০ সংসদ সদস্যকে ৬,৯১৮ কোটি টাকা দিতে যাচ্ছে সরকার। এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে প্রাক মূল্যায়ন সভাও। চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই প্রকল্পটি উঠবে একনেকেও। পিইসি সভার কার্যপত্র বলছে প্রকল্প ব্যয়ের তালিকায় একটি ডেস্কটপ কম্পিউটারের দাম ধরা হয়েছে ১ লাখ টাকা, ১ কোটি টাকা প্রতিটি জিপ গাড়ির দাম, ১২৮টি ছোট আকারের রোড রোলারের দাম ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। প্রকল্পটি অনুমোদন পেলে সংবিধান লঙ্ঘন হবে দাবি করে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন সংসদ সদস্যদের আর্থিক সুবিধা দেওয়ার এই রীতি সংকট সৃষ্টি করবে ক্ষমতা কাঠামোই। ক্ষমতাটাকে অপব্যবহার করে সব নিজের সম্পদ বিকাশের সুযোগ হিসাবে দেখা, এক ধরনের লাইসেন্স হিসাবে দেখা, এই চর্চাটা কিন্তু স্থানীয় পর্যায়ে আরও ব্যাপকভাবে বিকশিত হচ্ছে। যেটা হয় যে প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা জবাবদিহিতার ঘাটতি ও ঝুঁকিপূর্ণ একটা জায়গায় চলে যায়। এর আগে যে ৩৬ কোটি টাকা যেটা দেওয়া হয়েছে, যেসব প্রকল্প বাছাই করা হয়েছে সেটা থেকে জনগণ কতটুকু উপকার পাচ্ছেন, এই মূল্যায়নটা না করে আবার তৃতীয় একটা সেই ধরনের পদক্ষেপে যাওয়াটা আমার মনে হয় না যে খুব যৌক্তিক। যদিও অস্বাভাবিক ব্যয় পুনর্মূল্যায়নের আশ্বাস দিয়ে পরিকল্পনা মন্ত্রী বলছেন বরাদ্দ করা অর্থ সরাসরি যাবে না এমপিদের হাতে, ফলে ব্যয়ের ক্ষেত্রেও বজায় থাকবে স্বচ্ছতা। সংসদ সদস্য দেওয়া হয় বিকজ তারা ওই এলাকার সংসদ সদস্য, তাদের ব্যক্তিগত কোনো ব্যাপার নয়, টাকাটা তাদের হাতে যায় না। আমার মিনিস্ট্রিতে এটা কোথাও ঘোরাফেরা করছে, আমার কাছে আসবে, আমরা এটা আমি একটু দেখবো, দেখে এটা দ্রুত না আবার ধীরেও না যথাযথ গতিতে শেষ করবো। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে থাকা ২০টি আসনের সংসদ সদস্যদের সঙ্গে বিশেষ এই আর্থিক সুবিধার বাইরে থাকবেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরাও। জুবায়ের ফয়সাল, সময়।